Hi guys, আজকে তৈরি করব রেড ভেলভেট কেক। এটি খেতেও যেমন অনেক সুস্বাদু তেমনি দেখতেও কিন্তু অনেক সুন্দর। লাল কেক কিন্তু এমনিতেই অনেক সুন্দর দেখায়। তো চলুন তৈরি করি রেড ভেলভেট কেক। আজকে যে বাটিতে তৈরি করব সেটা নিয়ে নিলাম। এখন আমি বাটির চারপাশে তেল ব্রাশ করে নেব। আমি এর উপরে আরেকটা পেস্ট দিয়ে দেব, এতে কেকটা খুব ভালোভাবে উঠে আসবে। আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে, যখন আমি আবার বাটারটা দিব তখন আমি আবার একটু তেল ব্রাশ করে নেব। এখন আমি বাটার তৈরি করে নেব, এর জন্য আমি একটি বোল নিয়েছি। প্রথমে আমি কিছু উপকরণ দিয়ে ছেলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আটা। আমরা সম্পূর্ণ কেকটা কাপ পরিমাণে করে নেব। আপনারা কাপ মেপে মেপে তৈরি করবেন, তাতে ভালো হবে। আমি দিয়ে দিচ্ছি দুই কাপ আটা। তারপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার দুই চা চামচ। আপনাদের কাছে যদি কোকো পাউডার না থাকে তবে বাজারে যে ডেয়ারি মিল্ক চকলেট পাওয়া যায় সেটার মধ্যে একটু দুধ মিশিয়ে, গরম দুধ মিশিয়ে তৈরি করে নেবেন লিকুইড চকলেট, লিকুইড বা কোকো পাউডার। দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এক চা চামচ নিয়েছি। তারপর আমি এটা চেলে নিচ্ছি। তারপর আমি মিক্স করে নিব, যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি তেল, এক কাপ তেল। তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স। তারপর মিক্স করে নেব, মিক্স
পায়েসটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। একটু পাতলা করেছি, বেশি ফুলবে। মিক্সটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটু ফুড কালার ইউজ করব। অনেকটা লাল কালারে চলে এসেছে, তৈরি হয়ে গিয়েছে আমার সেই বাটা। গ্যাস অন করে আমি একটি প্যান বসিয়ে নিচ্ছি, এখন আমি এর ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য গরম করে নেব। এখন আমি মিডিয়াম আঁচে রেখে এটা ঢেকে দিচ্ছি। এটা 40 থেকে 45 মিনিট তৈরি হতে হতে আমি কেকের ক্রিম তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো দুধ, তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি, তলা লেগে যাবে। তৈরি হয়ে গেছে কেকের ক্রিম, এটা ঠান্ডা হলে আরো জমে যাবে। আমি অফ করে দিচ্ছি, সাথে সাথে নামিয়ে ফেলবে না হলে আরো শক্ত হয়ে যাবে। আমি এখন দেখে নিব এটা কতটুক হয়েছে, একটি টুথপিকের সাহায্যে এটা দেখব। দেখুন কাঠের গায়ে একদম লাগছে না, আমার কেক প্রায় তৈরি হয়ে এসেছে। কেকের ক্রিমটার সাথে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে রাখা কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, একদম নর্মাল টেম্পারেচারে রেখেছি। আমি মিক্স করে নেব।
আমি কেকটা নামিয়ে নিয়ে এসেছি। এখন কেকটা গরম আছে, আমি 30 মিনিট ওয়েট করব। একদম কেকটা নরমাল টেম্পারেচার রেখে ঠান্ডা করে নেব। কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে, আমি 30 মিনিট পর এসেছি। কেকটা চারপাশে আমি ছুরি দিয়ে একটু কেটে নেব। তৈরি হয়ে গিয়েছে, একটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি কেকটি একটু কেটে নিচ্ছি উপরের পার্ট। কেকটা আমি আরেকটি খণ্ড করে নিচ্ছি। এখন কেকটার উপরে সেই কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি সেকেন্ড পার্টটা দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি কেকের ক্রিমটা দিয়ে দেব। সেকেন্ড পার্টটা দিয়ে দেওয়ার পর আমি এখন ফার্স্ট পার্টটার উপর এরকম একটি লাভ কাটার দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দর লাভ আকারে এসেছে। এখন আমি কয়েকটা কেটে নেব। আমি কেকগুলি পিস পিস আকারে কেটে বাকি অংশ আমি গুঁড়া করে নিয়েছি। আমি এখন কেকটার চারপাশে ক্রিম লাগিয়ে দেব। চারপাশে গুঁড়াগুলি দিয়ে দিচ্ছি। আমি এগুলো এভাবে লাগিয়ে দেব। কেকটা আমি একদম সাইড দিয়ে চেপে দিচ্ছি। এখন আমি কেকটার উপরে এরকম লাভগুলো বসিয়ে দেব। কেকটা একদম আমার তৈরি হয়ে গিয়েছে, রেড ভেলভেট কেক।